chase a chick. Never chase a bitch. Chase no bitch. Mask on. Fuck it, mask on. Mask, bitch. Mask on. খুব ভালো আছো। তো আজকে আমরা আনবক্সিং করতে চলেছি এই বোটের বেস হেডস 110। কিন্তু আমি দেখেছি যে এই 110টা মানে যখন ফ্লিপকার্ট আর অ্যামাজনে খুলে দেখছি মানে 110টা আসছে না, কেন জানি না, কিন্তু কেন আসছে না আমি বুঝতে পারছি না, কিন্তু শুধু 100 লেখা আসছে। তো মনে হয় একই হবে, শুধু এটার মানে সাউথ সিটি থেকে তো কিনেছি, সাউথ সিটিতে কিনেছি তাই জন্য হতে পারে 110 দেখাচ্ছে। তো চলো আনবক্স করি, মানে আনবক্স করা হয়ে গেছে, মানে দেখাবো মানে ভেতরে কী কী আছে আর রিভিউও দেবো। কিছুদিন মানে হয়েছে, মনে হয় দু তিন দিন হয়ে গেছে যে এনেছি এইটা। কেমন একটা যেমন একটা ফিলিং আছে যে এটা আমি একটা পেন্সিল বক্স মানে পেন্সিল না মানে পেন এনেছি একটা, ওরকম একটা ফিলিং আছে। তো এটার সঙ্গে একটা পাউচও দিয়েছে, দাঁড়াও এইটা এইগুলো দেখানোর আগে এটা দেখিয়ে দিই। ফ্রি পাউচ বেস হেডস 110টা কার্তিক আরিয়ান আছে এই ফটো। সাউন্ড আস ফাঙ্ক বোট লেখা আছে এখানটায়। প্লাগ ইন টু নির্ভানা এটা সেম লেখা আছে। এটা মানে অ্যাংরি বার্ডসের শেপ করা আছে। আর এটা হচ্ছে সুপার এক্সট্রা বেস, ওয়ান বাটন মাইক্রোফোন, হ্যান্ডস ফ্রি পিক আপ এন্ড টেকনিক্যাল স্পেসিফিকেশনস তোমরা এটা দেখে নিতে পারো। একটু পজ করে এখানটা ধরে আছি। তো প্যাকেজ কন্টেন্স ইন ইয়ার হেডফোন ফিউরিয়াস রেড, মানে এটা হচ্ছে ফিউরিয়াস রেড কালার, এক্সট্রা ইয়ারবাডস, ফ্রি পাউচ। আর এখানটায় তোমার ইনস্টাগ্রাম এইসবের, টেলিগ্রাম এইসবের তোমার আছে, এখানটায় তোমরা চেক আউট করতে পারো আর এটাও তোমরা পরে নিতে পারো। এমনি দাম হচ্ছে 999, কিন্তু আমি সাউথ সিটির থেকে কিনেছি হচ্ছে আমি 600-এ। কিন্তু আমি যখন মানে তারপর যখন বাড়ি এসে দেখছিলাম তখন দেখছিলাম যে ওটার দাম হচ্ছে 500, তো এটার হচ্ছে 100 rupees বেশি নিয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, শুধু সেদিন থেকে আমি কনফিউজিং লাগছে 110 কেন, 110 একটাও নেই। তো আমি আগে মানে হেডফোনটাই বার করে নিই, ওটাই মেন জিনিসটা হচ্ছে। দ্য মোমেন্ট উই আর ওয়েটিং ফর, তো এটা মানে ট্যাঙ্গেল হয় না, এটা হচ্ছে ট্যাঙ্গেল ফ্রি ওয়্যার, যদিও হয় খুব কম হয় মানে এক থেকে দুবার হয়, আর একটু যদি এরকমভাবে যদি সরিয়ে নাও হয়ে গেল, মানে হয়ে গেছে, মানে আর কিচ্ছু প্রবলেম নেই। তো হচ্ছে এটা কি, এটা হচ্ছে তোমার এরকমভাবে গুটিয়ে গুটিয়ে রাখার পর তোমরা এটা করে নিতে পারবে, কিন্তু আমি এটা করি না। কেন কি এটা না এটার সঙ্গে দেখো ধরো এরকম আটকে যায়। তো যখনই আমি হেডফোন মানে ইয়ারফোনটা বা হেডফোন যাই বলো এটা ঢোকাই এর ভেতরে, এটা এরকম আটকে যায় আর ঢুকতে চায় না, আর এর মধ্যে দেখো এরকম আটকে যায় তার ঢুকতে চায় না, তাই জন্য আমি এটা ইউজ করি না। তোমরাও করো না, নাহলে আমার মতে এরকম প্রবলেম হবে। তো এখানটায় আমরা কিছু এক্সট্রা ইয়ার টিপস দেখতে পাচ্ছি, কেন কি জানোই এখানটায় যদি তোমার না মানে পাও মানে না যদি ঢোকে তোমার কানে ভালো মতো না, তাহলে এইগুলো তোমরা ইউজ করতে পারো এই এক্সট্রা ইয়ার টিপসগুলো। তো এখানটা হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড আছে, খুব ছোট একটা ওয়ারেন্টি কার্ড দেখতে পাচ্ছি, দাঁড়া ফোকাস করতে দাও। এই যে গিভ আ মিসড কল অন এই যে এই নাম্বারটায় দেখতে পাচ্ছ টু অ্যাক্টিভেট ইয়ার প্রোডাক্টস ওয়ারেন্টি, সেটা করতে পারো। 1 year ওয়ারেন্টি আছে। The product comes in with best in industry, 1 year manufacture, best in industry, তো এটাই লেখা আছে, এটা দেখালাম। যাই হোক এই পেছনটা এটা দেখাচ্ছিলাম মনে হয়, হ্যাঁ এই ওয়ারেন্টি ক্লেমস এইসব আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো।
আর এটা কি একবার দেখে নি, এটা কিসের কিউআর কোড? আমি বেশি দেখিনি এইটা। স্ক্যান কিউআর, তো গাইস এখানে লেখা আছে স্ক্যান দিস কিউআর কোড টু নো মোর। তো এখানে কার্তিক না না সরি কিয়ারা আদবানি মানে যে এনার মানে সিগনেচার দেওয়া আছে এখানটায়ও আছে কার্তিক আরিয়ানের সিগনেচার। তো যাই হোক আরও কী কী আছে দেখে নি। এটা হচ্ছে তোমার দ্য বোট বোট হেড ধরো গাইস, সরি গাইস এটা লেখা আছে দ্য না মানে আই অ্যাম আ বোট হেড। তো এখানটা যদি ক্লোজ লুক দেখাই তো যাই হোক এখানটা বোট হেডে আই অ্যাম আ বোট হেড, এখানটা একটা স্টিকারও আছে, তাছাড়া এখানটা একটা ইউজার ম্যানুয়াল আছে ধরো দেখো। এটা এরকম যে করেছে না লাগছে কেমন একটা খারাপ হয় যোগিন্দারের মতো। তো এটা আদার প্রোডাক্টস আছে যদি তোমরা কিনতে চাও, তো এখানটায় তোমার এরকম লেখা আছে কী কী আছে। তো পেছনের সাইডটাও দেখে নিই ধরো, তোমার চেন্নাই সুপার কিংসের তোমার এই যে এরা এদেরও ফটো আছে, পার্টি প্যাক এখানটা তোমার এখানটাও প্রোডাক্টগুলো আছে এখানটা দেখতে পাচ্ছ চেন্নাই সুপার কিংস। তো যাই হোক এটা এখানটা রেখে দিই, আর তোমার এইটাও এখানটা আছে তো থাক। তো যাই হোক মেন এবার হচ্ছে আমাদের হেডফোনটা যাই, কেন কি দ্য মোমেন্ট ইউ গাইজ আর ওয়েটিং ফর আর দিস হেডফোনস। তো গাইজ না টাইম ওয়েস্ট করে এটাই বলে দিই তোমাদের এই হেডফোন মানে এই ইয়ারফোনসগুলো খুব ভালো, মানে ধরো আমি তোমার দেখাচ্ছি। তো গাইজ ধরো আমি হচ্ছে এরমভাবে পড়লাম, দিস আর ভেরি কমফোর্টেবল, মানে তোমরা বুঝতেই পারবে না কানে যে কিছু আছে, কেন কি এইটা হচ্ছে প্লাস্টিকের বানানো দেখো, এটা হচ্ছে প্লাস্টিকের বানানো, তাই জন্য তোমরা কিচ্ছু বুঝতে পারবে না যে এটা কি মানে কিছু মানে তোমরা যে পড়েছো একটুকু বুঝতে পারবে না। তো গাইস যা এটা হচ্ছে তোর বিল্ড, এবার হচ্ছে ফার্স্ট আসছে বিল্ড কোয়ালিটি। তো বিল্ড কোয়ালিটি কেমন? তো বিল্ড কোয়ালিটি হচ্ছে খুব ভালো, এখানটায় আমার তো খুব ভালো লেগেছে। আর এখানটায় হচ্ছে এমনি এরকম একটা ওয়্যার দেখতে পাচ্ছ, এখানটায় যেতে 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 এখানটায় মাইকও আছে, একটা বাটন আছে মানে একটা বাটন দিয়ে প্লে পজ তারপর কল এন্ড এইসব করতে পারবে, মানে একটা বাটন দিয়েই রিওয়াইন্ড এইসব করতে পারবে। হ্যাঁ আর এটা একটু হার্ড আছে বাটনটা দেখো, তো এটা একটু প্রেশার দিয়ে করতে হয় নালে হয় না। তো আর এই দিকে যদি আসবে এবার এই দিকটা হয়ে গেলে এই দিক থেকে থেকে আসবে, তো এবার হচ্ছে মোটা ওয়্যার আসছে যেটার আমার কোয়ালিটিটা খুব ভালো লেগেছে। তো বিল্ড কোয়ালিটির মাধ্যমে খুব ভালো। তো এবার আসছে সাউন্ড কোয়ালিটি, মানে এবার আসছে তোমার মাইকের সাউন্ড কোয়ালিটি। তো গাইস আমরা হচ্ছে এবার আমার এই মাইকটা ডিট্যাচ করে এখন যা তুমি শুনতে পাচ্ছ এখন হচ্ছে আমি এই বোটের বেস হেড 110 দিয়ে আমি কথা বলছি, এটা দিয়ে কথা বলছি না, দেখো এটা হচ্ছে ডিট্যাচ করে রেখেছি। তো যাই হোক এটা ডিট্যাচ করে রেখেছি, আর তোমার আমার শুধু একটা জিনিসই ভালো লাগে না, এটা হচ্ছে তোমার মাইকটা এখানটায় নেই কিন্তু এখানটায় আছে, এখানটায় হওয়ার কারণ হলো মানে ভালো মানে সাউন্ড এইসব খুব ভালো। তো আমার দেখতে পাচ্ছো এবার এনেছি মুখের সামনে আনতে হচ্ছে। তো এখানটার এই হেডফোনগুলোর ভালো জিনিস হচ্ছে এখানটায় তোমার মাইকটা থাকবে, আর তোমাকে এরমভাবে কাছে নিয়ে এরমভাবে বলতে হবে না, তাহলে তোমার এখানটায় যদি একটু দূরে থাকে তো এরমভাবে বলে দেবে হয়ে গেল, কিন্তু এখানটায় আবার তোমাকে এরমভাবে আনতে হবে। তো এটাই হচ্ছে একটা মাইনাস পয়েন্ট মানে কন সেটা।
প্রোজ তো বলে দিলাম, প্রোজ এখনো বাকি আছে, এটা মানে এখন ওয়ান কন বললাম, তো প্রোজ হচ্ছে এটাই, এইগুলো বলে দিলাম। আর কনস হচ্ছে শুধু এইটা না, তাছাড়া আমার আমার কিছু ভালো লাগে, তাছাড়া সব কিছু ভালো লেগেছে, হেডফোন কোয়ালিটি এইসব সব কিছু। প্লাস্টিক হলে কি হবে, এগুলো কিন্তু খুব ভালো, খুব ভালো কোয়ালিটির। তো যাই হোক, এখন হচ্ছে আমি এইটা ডিট্যাচ করে তোমার এই মাইকটা লাগিয়ে দিই। তো যাই হোক, আমি এই মাইকটা দিয়ে এখন কথা বলছি। তো এটাই হলো একটা কনস যেটা বললাম, আর কিছু নেই। তো এবার কথা হচ্ছে তোমার বেস, বেস ইজ ভেরি গুড, দ্য সাউন্ডস আর ভেরি ক্রিসপি। ইফ ইউ লাইক ক্রিসপি মিউজিক লাইক মি, সো ইউ উইল লাইক ইট। তো ক্রিসপি মিউজিক আমার খুব ভালো লাগে, এইসব তো খুব ভালো লাগে। তো তোমাদের জন্য যদি তোমরা ক্রিসপি মিউজিক আমার মতো ভালোবাসো, তো জাস্ট গো ফর ইট, দিস ইজ জাস্ট অসম। মানে অসম মানে অসম, মানে এত ভালো তুমি হেডফোন এই মানে এইটার মধ্যে এরকম বাজেটের মধ্যে পাবে না। তোমার 500, আমি বলবো 500-এর নিচে, কেন কি তোমার 600 হচ্ছে তোমার সাউথ সিটিতে পেয়েছিলাম, তো তাই জন্য আমি বলবো যে 500-এর নিচে এত ভালো মনে হয় না কি কোনো ইয়ারফোন তুমি পাবে। তো আই উইল জাস্ট সে জাস্ট গো ফর ইট। এটার বেস ভোকালস ভালো, কিন্তু যদি তুমি এটার সঙ্গে একটু ভোকালসটা একটু বাড়িয়ে দিতে পারো, এটা দিস উইল বি আ লেজেন্ড, ট্রাস্ট মি দিস উইল বি আ লেজেন্ড। মানে যদি বাড়াতে পারো, না বাড়াতে পারলেও খুব ভালো, আর যদি বাড়াতে পারো তো আরোই ভালো, মানে পুরো লেজেন্ড, মানে হেভি হবে এটা। তো যাই হোক, আমি এই মাইকের তো এইগুলো, এটা হচ্ছে পুরো হেডফোন, এটা মনে হয় 3 মিটারের, দেখো দেখো এটা হচ্ছে তোমার বিল্ড কোয়ালিটিটা আরেকবার দেখিয়ে দিই, দেখো। তো এই ছিল এই ভিডিওটা, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তো লাইক করে দিও এই চ্যানেল। তুমি আর একটা জিনিস দেখানোর আছে, যদি তুমি স্ক্যান এসব করতে চাও তো এখানটা স্ক্যান করে নিও, ধরো ওই সাইড দিয়ে দেখা, এখানটা স্ক্যান করে নিও, কেন কি অ্যাপ এইসবের জন্য, এখানটা স্ক্যান করে নিও, পজ করে তুমি স্ক্যান করে নিও। আর আমি যাচ্ছি পরের জন্মে, বা যখন পরে আনবক্সিং করবো, তো একটা তো ভিডিও ছেড়েছি তোমার পেনের আনবক্সিং, তো এটাও করেছি, তো পরে হতে পারে অন্য কিছুর আনবক্সিং করবো, ওটাও একটু তো দেরি হবে না, মানে একটু টাকা জমা হবো তারপর আবার কিনবো, কিন্তু এই ইয়ারফোনগুলো আমার দিদা কিনে দিয়েছে, তো থ্যাংক ইউ ফর দ্যাট দিদা। তো যাই হোক, ইফ ইউ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব লাইক অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন জয় হিন্দ। বলিউড মিউজিক দি বেবানা পাড়তে কোফে বা গাউনা ভি আমদা তে লিরিক্স হ্যায়।